অঞ্জনটিকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে থাকা আলটিমেট একটি ইউনিক অ্যাপ শেয়ার করবো, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনি আপনার ফোনে থাকা ক্লক অ্যাপসটি কী কাজে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আপনি কিন্তু নর্মালি উত্তর দেবেন আপনি আপনার ফোনে থাকা এই ক্লক অ্যাপসটি দিয়ে আপনি জাস্ট অ্যালার্ম সেট করে থাকেন বা আপনি কিন্তু আপনার ঘড়ির টাইমটিকে দেখে থাকেন। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ক্লক অ্যাপসটির একটি অসাধারণ গোপন এবং ইউনিক ট্রিক শেয়ার করবো, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে জাস্ট আপনি দেখতে পারছেন বন্ধুরা আমার ফোনের স্ক্রিনটি শো হচ্ছে। আমি এখানে জাস্ট এই আমার ক্লক অ্যাপসটিকে একবার ওপেন করলাম। ক্লক অ্যাপসটিকে ওপেন করলে বন্ধুরা নর্মালি আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট দেখতে পারছেন আমি একটি ঘড়ি সেট করে রেখেছি। আমি যদি এই ঘড়ির মিডেলে একবার ক্লিক করি তাহলে এখানে দেখতে পারছেন আমার টাইমটি কিন্তু 00 হয়ে যাচ্ছে। এবং এই কাঁটাটাকে যদি জাস্ট আমি একবার 15 আনি এবং 15 আনার পর আমি যদি একবার মিডেলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারছেন বন্ধুরা একটি গোপন ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এখানে জাস্ট একটি সিক্রেট উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে বেসিক্যালি আপনি কী করতে পারবেন, আপনার ঘড়ি অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু বন্ধুরা আপনি আপনার গোপন ফাইল, পিকচার, ভিডিও বা যে কোনো গোপন কিছু বন্ধুরা আপনি কিন্তু জাস্ট এখানে লুকিয়ে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় বন্ধুরা আপনার ফোনটি কিন্তু আপনার বন্ধুরা হাতাহাতি করে, সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু পছন্দ করেন না, বা আপনার গ্যালারির পার্সোনাল যদি কোনো ফাইল থাকে তাহলে পাবলিক দেখে ফেলে, তো সেটাও কিন্তু আপনি পছন্দ করেন না। আপনি চাইলে কিন্তু বন্ধুরা এই ঘড়ি অ্যাপ্লিকেশনটির ভিতরে কিন্তু বন্ধুরা আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিও কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কাজটি আপনি আপনার ফোন দিয়ে করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন। নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশন বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা এই গোপন কাজটি করতে হলে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখায় দেবো। তো শুরুতেই বন্ধুরা আপনারা কী করবেন, অ্যাপসটিকে করবেন একবার ওপেন। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি ক্লক অ্যাপসটিকে জাস্ট একবার ওপেন করলাম। অ্যাপসটিকে ওপেন করলে বন্ধুরা এখানে জাস্ট কিছু সেটিংস আপনাদেরকে করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করলে এখানে কয়েকবার অ্যালাউ চাইবে, তো আপনি জাস্ট এই অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন লেট স্টার্টেড লেখা চলে আসবে, তো আপনি জাস্ট এটাতে একবার ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে জাস্ট ঘড়ির আইকনটি শো হবে। এখানে জাস্ট আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এটাই মূলত বন্ধুরা জাস্ট সিক্রেট একটি ট্রিক্স, তো আপনি জাস্ট কী করবেন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এটা পাসওয়ার্ড সেট করার জন্য আপনি বেসিক্যালি কী করবেন, এই বড় কাঁটাটাকে জাস্ট আপনি আপনার পয়েন্টের অনুযায়ী এখানে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 12:15 রাখলাম। 12:15 রাখার পর আপনি জাস্ট কী করবেন, এই মিডেলে একবার ক্লিক করবেন। মিডেলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন 00 হয়ে যাবে। এখন জাস্ট আপনি আবারও কনফার্ম করবেন। এটা কনফার্ম করার জন্য বন্ধুরা আমি জাস্ট যে 12:15 দিয়েছিলাম তো সেটাকে জাস্ট আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর বন্ধুরা আপনি জাস্ট কী করবেন, আবারও মিডেলে ক্লিক করবেন। তো মিডেলে ক্লিক করলে বন্ধুরা এখানে একটি রিকভারি ইমেল চাইবে, তো অবশ্যই আপনারা রিকভারি ইমেলটি দিয়ে দিবেন। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি একটি ইমেল এখানে সেট করলাম। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, ইমেলটি দিয়ে দেওয়ার পর এখানে ফিনিশ সেটআপসে একবার ক্লিক করবেন। ফিনিশ সেটআপে ক্লিক করলে বন্ধুরা এখানে জাস্ট দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে। এখানে মূলত আপনি আপনার সিক্রেট ফটো, ভিডিও এবং আদার্স ফাইল কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। তো এখন দেখাবো কীভাবে আপনি আপনার পিকচার, ভিডিও বা আদার্স ফাইলগুলো এখানে হাইড করবেন। এটা করার জন্য জাস্ট আপনি কী করবেন, পিকচারে একবার ক্লিক করবেন। তো পিকচারে ক্লিক করলে বন্ধুরা আপনি জাস্ট এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন নো ফাইল শো হবে, এখানে আপনাদের ফাইলটিকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য জাস্ট আপনি কী করবেন, এখানে নিচে দেখতে পাবেন প্লাস বাটন দেওয়া থাকবে, তো আপনি জাস্ট এই প্লাস বাটনের উপর একবার ক্লিক করবেন। প্লাস বাটনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ফাইল শো হবে। এখান থেকে যেহেতু আমি আমার ফটো লুকিয়ে দেখাবো তাই আমি এখানে ইম্পোর্ট ফটোতে ক্লিক করব। তো ইম্পোর্ট ফটোতে ক্লিক করলে এখানে জাস্ট আপনি গ্যালারির সকল পিকচারগুলো দেখতে পারবেন। এখানে মূলত পিকচারগুলো শো হবে না, আপনি এখানে ফোল্ডারগুলো শো হবে। তো যে কোনো একটি পিকচারে জাস্ট আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন পিকচারগুলো কিন্তু শো হবে। তো এখান থেকে আমি আমার পার্সোনাল কিছু ফটো জাস্ট হাইড করে দেখাবো। এর জন্য আমি এই পার্সোনাল ফটোগুলোকে মার্ক করব। তো এর জন্য আপনারা কী করবেন, এই মার্কে ক্লিক করবেন। আপনি যে ফটোগুলো লুকিয়ে রাখতে যাচ্ছেন আপনার পার্সোনাল ফটোগুলো, সেই ফটোগুলোর ওপর একবার টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফটো এখানে লুকিয়ে রাখবো, এর জন্য মার্ক করলাম। মার্ক করার পর বন্ধুরা আপনি জাস্ট কী করবেন, এখন জাস্ট আপনি উপরে দেখতে পারবেন লক বাটন দেওয়া থাকবে, তা আপনি এই লক বাটনে একবার ক্লিক করবেন। লক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন বন্ধুরা আপনার 100% হতে একটু সময় নেবে, তো আপনি জাস্ট কী করবেন, এই সময়টুকু অপেক্ষা করবেন। দেন আপনি কী করবেন, ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করলে আপনাদের কাজ শেষ। এখন জাস্ট আপনি ব্যাকে চলে যান। ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পিকচারটি শো হচ্ছে। আপনি চাইলে ভিডিওতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওকে অ্যাড করতে পারবেন এখানে। এখন বন্ধুরা আপনি যখনই এই অ্যাপসটিকে একবার ওপেন করবেন, আপনার বন্ধুরা ভাববে যে এটা একটি ঘড়ির টাইম, এখানে কিন্তু ঘড়ির টাইম শো হবে। কিন্তু বন্ধুরা যখনই আপনি আপনার মাঝখানে একবার ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন আপনার টাইম কিন্তু 00 হয়ে যাবে। এটা শুধুমাত্র আপনি জানবেন, আপনার বন্ধু কিন্তু জানবে না, বা আপনার ফোনটি যে ইউজ করে সে কিন্তু জানবে না, শুধুমাত্র আপনি জানবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি এটাকে 00 করে দিলাম। এরপর আমি আমার পাসওয়ার্ডটাকে জাস্ট এখানে একবার বসাবো। পাসওয়ার্ডটি বসানোর জন্য জাস্ট আপনি বড় কাটাটাকে আপনি আপনার টাইমে অনুযায়ী সেট করে দিবেন। যেহেতু আমি 15 সেট করেছিলাম তাই আমি 15 ক্লিক করলাম। 15 ক্লিক করার পর বন্ধুরা আপনারা জাস্ট কী করবেন, মিডিলে একবার ক্লিক করবেন। মিডিলে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফাইলটি কিন্তু এখানে শো হবে, এবং আপনি যে পিকচারগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন সেই পিকচারগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন দেখে নেওয়া যায় কীভাবে এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করবেন। তো বন্ধুরা অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন। ডিসক্রিপশনে ক্লিক করলে বন্ধুরা আপনি জাস্ট এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জাস্ট এই লিঙ্কের ওপর ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা ধন্যবাদ।